আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম কাজী ফার্নিচার টু। আমি আপনাদের সাথে রয়েছে মাওলানা রাইসুল ইসলাম। চেষ্টা করি নতুন কিছু আনার এবং কোন ফার্নিচারটা কোথায় যাচ্ছে, কার বাড়িতে দিচ্ছি, কীভাবে দিচ্ছি, কোন প্রক্রিয়ায় দিচ্ছি, এগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়তই আর কি আলোচনা করি এবং দেখানোর চেষ্টা করি। আজকে অসাধারণ একটি থ্রি পার্টের আলমারি এবং সেম পাখা পাটি বোতাম খাটের ভিডিও নিয়ে আসলাম। তো সেম পাখা পাটি বোতাম খাটটা একটু রেটটা একটু বেশি, যার কারণে সবাই বেশিরভাগ এক পাখাটাই নেয়, সেম পাখাটা একটু কম, মানে এক পাখার তুলনায় সেম পাখাটার একটু চাহিদা একটু কম। তো আলহামদুলিল্লাহ তারপরও বেশ কয়েকটা অর্ডার আছে। তো আজকে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো, তার আগে ছোট্ট করে একটু কথা বলে নিই, যাদের এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তো যখনই কোনো না কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে আমার এক সম্মানিত কাস্টমার, উনি ওয়েস্টার্ন ইউনিভার্সিটির একজন শিক্ষক। তো ওনার নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না। তো উনি এই থ্রি পার্টের আলমারিটাও আমার ভিডিও দেখেই অর্ডার করেছিলেন। এই আলমারিটা আমি মূলত আপনার ডেলিভারি দিয়েছিলাম সৌদিপুরবাসী আপনার মাসুম ভাইয়ের বাড়ি চাঁদপুরে। তো ওইখান থেকে মূলত ওই ভিডিওটা দেখার পরে কিন্তু উনি এই প্রোডাক্টটা আমার কাছে অর্ডার দিয়েছেন। তো সেম ক্যাটাগরি দিলাম কি না, দীর্ঘ এক বছর পর উনি আমাকে ওই ভিডিও দেখার পর অর্ডার করা সেম ক্যাটাগরি হলো কি না, সেম মান সেম কাটটা দিলাম কি না, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো দেখতেই পারতেছেন এটা একটা খুবই চমৎকার পিলার। নর্মালি পিলারটা আমরা সচরাচর দিয়ে থাকি 2 ইঞ্চির মধ্যে। এটা হচ্ছে যেহেতু অনেক হেভি একটা আলমারি, গর্জিয়াস এবং রাজকীয় একটা আলমারি, যার কারণে এটার পায়াটা দিয়ে গেছি আমরা 3.5 ইঞ্চি মোটা কাঠের মধ্যে থেকে এই পিলারটা বের করা, যার কারণে এটা নকশা এবং সৌন্দর্য অনেক আকারে ফুটে উঠেছে। এবং কাঠের যে ফাইবারগুলো দেখতে পারতেছেন, এটার এই কাঠের ফাইবারগুলো বলা হয় মিষ্টি ফাইবার, মানে অনেক কালো না আবার অনেক ডিপও না, মানে লাইটলি ফাইবার। কাঠের যে ফাইবার শাইনিং বা ফাইবার দেখতেই পারতেছেন যে খুবই একটি চমৎকার ফাইবার, এবং প্রত্যেকটা কাঠে আলহামদুলিল্লাহ সারি কাঠ। তারপরে সবচেয়েতে বড় বিষয় হচ্ছে আপনি ভিতরে কাঠ দেখেন, যে সাইডের যে সেগুন কাঠগুলো দিয়েছি সেইগুলো আপনার কেমন কি ওটাও আপনি দেখতে পারেন। ওইখানে আপনি যে ভিতরের যে ফাইবারের কাঠগুলো দেখানো, যেহেতু জায়গার স্বল্পতা আপনারা ওইভাবে আমরা দেখাইতে পারতেছি না, ওইভাবে আসলে দেখানো সম্ভব হচ্ছে না জায়গার স্বল্পতার কারণে, যে কীভাবে আলমারিটা সাইডের কাঠগুলো কেমন পড়ছে বাকি, তাই ভিতর দিকে দেখাই দিলাম যে ফাইবারের মানটা কেমন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে আমাদের ওই ভিডিওতেও কিন্তু আপনার ইয়াই ছিল, আপনার নকশা ডোয়ারেগুলোতে নকশা ছিল, তাই এটা এই সমস্ত আলমারিতে ডোয়ারে নকশা করা হয়েছে। এবং ভিতরে যে পাটটার যে সিস্টেমগুলো সেটাও দেখেন, যে সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি করে তৈরি করা, সেলগুলো দেওয়া হয়েছে পাকা 6 সুতা গামারির মধ্যে, এগুলো করা হয়েছে সামনে পিছিয়ে অল ওভার 6 সুতা, সামনে মোটা একটা ভিত লাগানো হয়েছে সেগুনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো এই হচ্ছে একটা থ্রি পার্টের আলমারির একটা সিস্টেম। তো এক একজন এক একভাবে সিস্টেম করে, আমি যেই সিস্টেমটা করছি এই সিস্টেম করলার ধরুন আপনি আলমারিতে অল্পের মধ্যে অনেক কিছু রাখতে পারবেন, মানে আপনি আলমারির মধ্যে জায়গাটা স্পেসটা অনেক বেশি পাবেন। তো যাই হোক, যেহেতু কাঠের দাম আগের থেকে অনেক বাড়ছে, তারপরও আমি সেই আগের প্রাইসেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তো আলমারিটা যেভাবে তৈরি করছে ঠিক এভাবে এই ক্যাটাগরির যে আপনার আলমারিটা নিতে চান, এটার প্রাইস পড়ে 55,000 টাকা হলেই কিন্তু এই চমৎকার শাড়ি ফাইবারওয়ালা আলমারিটা আমাদের থেকে পেয়ে যাবেন। কিন্তু শর্ত একটি হচ্ছে সময় দিতে হবে, আমি কিন্তু সময়ের গুরুত্ব দেই অনেক বেশি, সময় না দিলে দেখা যায় ভালো কাঠ দেওয়া যায় কিন্তু ফাঁকটাক হয়, যার কারণে বারবার আমি কাস্টমারদেরকে বলি, অনেক কাস্টমারকে বোঝানোর পরে অর্ডার দেয়, তারপর হঠাৎ করে ওনাদের মন মানসিকতা কী হয় যে ভাই আমার মালটা হইল না, এই কয়েকদিনের মধ্যে দিয়ে দেন, নানান ধরনের কথাবার্তা বলে। আসলে এটা আপনাদের কথার কারণে আমরা দিয়ে দিলে আমার লস না আপনার লস, এটা আপনি নিয়ে চিন্তা ভাবনা করবেন। আর এখানে দেখতেই পারতেছেন চমৎকার একটি আপনার 19 মডেলের বোতাম সেম পাকা খাট। তো আলহামদুলিল্লাহ খাটটি সিম্পলের মধ্যে খুবই একটি আকর্ষণীয় এবং খুবই একটি আপনার জনপ্রিয় একটি খাট। তো এই খাটটি যতই আমি দেখি না কেন আমার কাছেও ভালো লাগে, অ্যাজ এ কাস্টমারের কাছেও ভালো লাগে। এই খাটগুলো কিন্তু আমি বেশ কিছু অর্ডার আছে, এখনও অর্ডার আছে। তো এই খাটগুলো আমরা নিজের ঘরেও ব্যবহার করি, কারণ এই খাটটা সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটি খাট। এটাকে ফোম কাটিং খাট বলি আমরা, পাটি বোতাম খাট বলি। তো এই সেম পাখা উনি সেমি বক্স নিয়েছেন, যেভাবে উনি নিয়েছেন এভাবে এটার প্রাইস পড়ে 45,000 টাকা, আর আপনার যদি বক্স করে নেন তাহলে এটার প্রাইস পড়ে 50,000 টাকা। তো যদিও ওয়ার্ড্রপটা আরেকজনের, আমি এক নজর একটু দেখিয়ে দেই, আপনারা চাইলে এমন ম্যাচিং করে নিতে পারেন। ওয়ার্ড্রপটা হচ্ছে আমার এলাকারই সম্মানিত এক কাস্টমার, উনি হচ্ছেন আমার একজন পুরান গ্রাহক। তো উনি একটি বোতাম মডেলের ওয়ার্ড্রপ নিয়েছেন ওনার খাটের সাথে ম্যাচিং করে, ওনার খাটটাও আমি দিয়েছিলাম। তো
এই ওয়ার্ডরোবটা ওনার জন্য তৈরি করা হয়েছে তিন পিলার দিয়ে। সাধারণত তো ওয়ার্ডরোব তৈরি করি আমরা দুই পিলারে, তো এই ওয়ার্ডরোবটা মূলত তৈরি করা হয়েছে তিন পিলারে। তো তিন পিলার দিয়ে যদি নিতে চান তাই খরচটা একটু বাড়ে, তো সেক্ষেত্রে আপনার এটার প্রাইস পড়বে আপনার 29,000 টাকা। আর দুই পিলার দিয়ে যদি বানান তাহলে প্রাইস পড়বে আপনার 28,000 টাকা। তো যাই হোক, এই চমৎকার একটি ওয়ার্ডরোব যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন, বা ফার্নিচার সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, আমাদেরকে কল দিবেন। অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ধরতে পারি না, বা আমরা দুপুরে বাংলাদেশ যখন লাঞ্চের পরে যে সময়টা থাকে সেই সময় আমরা কিছু সময় বিশ্রাম করি, যেহেতু লং টাইম আসলে ডিউটি করা যায় না, সবাই জানেন যেহেতু আমরা মানুষ একবারে লাগাতার কাজ করতে পারি না। তারপরেও ফাইনালি চেষ্টা করা আর কি, ভিডিওর মাঝে যতটুকু দেখানো যায় যতটুকু বোঝানো যায়। আজকে রাতে গ্যাসটা দেওয়া হয়েছে, তো যার কারণে গ্যাসটা একটু ঠান্ডা হওয়ার কারণে একটু গোলা হয়ে গেছে। তো দিনে বেলা আমরা আবার গ্যাস দেবো, আর মালগুলো আমাদের ঢাকার মধ্যেই যাবে। এই মালগুলো ডেলিভারি আপনার ইয়াতে আপনার কী বলে কমলাপুর রেল স্টেশনে এই সাইডে যাবে। তো এই মালগুলো আবার কালকে সকাল আরেকবার ফিনিশিং দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা বিকালের মধ্যে এটা ডেলিভারি দিয়ে দেবো। তো আমি যাওয়ার আগে আরেকবার প্রাইসটা বলে দিচ্ছি। আলমারি প্রাইস পড়বে 55,000 টাকা, খাট পড়বে 45,000 টাকা, আর ওয়ার্ডরোব পড়বে 29,000 টাকা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। এই ধরনের চমৎকার চমৎকার ফার্নিচার দেখতে কিনতে আমাদের সরাসরি শোরুমে আসবেন, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ এই ধরনের প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিব এবং সময় দিবেন, সময় দিলে ইনশাল্লাহ ভালো জিনিস আমরা দিতে পারব। তো এই বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।